আকর্ষণীয় চেহারা যে কয়েকটি মাছরাঙা বাংলাদেশে রয়েছে তাদের মধ্যে পাকড়া মাছরাঙা অন্যতম। এদেরকে দাগযুক্ত মাছরাঙা কিংবা চিটোরাঙ্গা মাছরাঙা নামেও ডাকা হয়ে থাকে। এদের ইংরেজি নাম পাইট কিংফিশার এবং বৈজ্ঞানিক নাম সিরালি রিউডিয়াস। এরা মূলত এক ধরনের জলজ মাছরাঙা যাদেরকে প্রধানত ব্যাপকভাবে এশিয়া এবং আফ্রিকাতে দেখতে পাওয়া যায়। এদের সাদা কালো পাখনার রং এবং স্বচ্ছ লেখের উপরে ঝুলে ঝুলে চলা শিকার ধরার আগে এদেরকে অন্যদের থেকে আলাদা করা যায়। তবে স্ত্রী এবং পুরুষদের চেহারার কিছুটা ভিন্নতা দেখা যায়। পুরুষদের বুকের উপর দিয়ে দুটো কালো রঙের দাগ থাকে ব্যান্ডের মতোই, কিন্তু স্ত্রীদের মতো এরকম একটি থাকে কিংবা কোনো কোনো ক্ষেত্রে সেটিও থাকে না। এদেরকে প্রধানত জোড়ায় জোড়ায় দেখতে পাওয়া যায়। এছাড়াও মাঝে মাঝে এরা ছোট ছোট দলেও বসবাস করতে ভালোবাসে। যখন এরা শিকার ধরে তখন এরা তাদের মাথায় হালকা করে দোলায় এবং মাঝে মাঝে লেজটাকে উপরে নিচে করে। এই মাছরাঙাগুলো প্রধানত 17 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এবং এদের ভ্রুর রং হয় সাদা। এদের বুকের উপরে থাকে কালো রঙের ব্যানের মতো দাগ। এদের মাথার উপরে একটা ঝরঝরে ঝুঁটি থাকে যেটির উপরের অংশ হয় কালো রঙের। অন্যান্য উপপ্রজাতি চেনা যায় তাদের বিস্তৃতির মাধ্যমে। এদের মনোনীত জাতি গোষ্ঠীরা প্রধানত আফ্রিকাতে বসবাস করে এবং পশ্চিম এশিয়ার দিকে বিস্তার করে। একটা প্রাক্তন উপপ্রজাতি সাইরিয়াকাকে বৃহত্তম পাখি বলে ধরা হতো এই প্রজাতিটির মধ্যে। এদের আরেকটি উপপ্রজাতি হচ্ছে লেউকোমেলানুরা। এদেরকে প্রধানত পাওয়া যায় আফগানিস্তান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা এবং লাওসে। পশ্চিম ঘাটের উপপ্রজাতিটি হল ট্রাভেনকোলেরিনসিস। এরা প্রধানত আরো গাঢ় রঙের হয় এবং গায়ে সাদা সাদা ছোপ থাকে। আরেকটি উপপ্রজাতি হল সিয়ার ইনসাইনেস। এদেরকে প্রধানত পাওয়া যায় চীনে এবং এদের ঠোঁটের আকার প্রধানত অন্যদের থেকে বড় হয়। পুরুষদের সরু সরু দুটো কালো ব্যান্ড থাকে বুকের উপরে, কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে তা থাকলেও অস্পষ্ট। এদেরকে প্রধানত সারা আফ্রিকার বিভিন্ন অঞ্চলে দেখতে পাওয়া যায়। এছাড়াও দক্ষিণ এশিয়া, তুরস্ক, ভারত এবং চীন প্রভৃতি দেশে এদের বিস্তার। এরা প্রধানত বাসাতেই বসবাস করে এবং পরিযায়ী হয় না। শুধুমাত্র মৌসুমের পরিবর্তনের সময় এরা তাদের অঞ্চলের মধ্যেই পরিযান করে চলে অল্প বিস্তর এলাকায়। ভারতে এদের প্রধানত বসবাস করে সমতল ভূমি এবং উচ্চ পার্বত্য অঞ্চলে, অর্থাৎ হিমালয়ে এদেরকে দেখতে পাওয়া যায় না। যাদেরকে হিমালয় অঞ্চলে দেখতে পাওয়া যায় তারা হলো ঝুঁটিওয়ালা মাছরাঙা। এরা বিশ্বের তৃতীয় সব থেকে সাধারণ মাছরাঙা বলে অনুমোদিত। এরা খুব সশব্দ পাখি বলে এদেরকে সবসময়ই দেখতে পাওয়া যায়।